মধ্যে আল্লাহ রাসূল সামনে বয়ান করে বলা লাগি তখন সামনে বইটা সাইডে দিন, সামনে ফ্লো হয়ে গেলে সাইডে দিন বইটা, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে, ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা তাফসীর হুনার উদ্দেশ্যে মসজিদে বইছি, আর তাফসীর শুরু করার আগে সব সময় আমি আমার নিজরে আর আমার মায়ার দিন ধরে দিবাই ধরে বইনে ধরে স্মরণ করাই দেই যে মসজিদ ও জেবা যারা আল্লাহর দিন শিখার উদ্দেশ্যে অথবা আল্লাহর দিন শিখানোর উদ্দেশ্যে মসজিদ ও আইন এরা আওয়ার মাঝে আর শিখার মধ্যে আর শিখানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল হজর সওয়াব দান করেন, কবুল হজর সওয়াব। প্রত্যেক দিন আপনি হজ করতে পারতেন না, সম্ভব নেই তারিক ভাই, কোনো মানুষে পারবো নি প্রতিদিন হজ করতো, চাইলেও পারতো না, যত পয়সা আলো দেখেন চাইলেও হজ করতে পারতো না প্রতিদিন, কিন্তু হজর সওয়াব হাসিল করতে পারবো, হজর সওয়াব হাসিল করতে পারবো যখন ইচ্ছা তখন। বর্তা গিয়ে রান্না দিত নিয়ত করি আমি মসজিদে যাইলাম কিছু দিন তালিম করবো, দিন শিখবো অথবা দিন শিখাইব, যদি আলিম হইন হাফিজ হইন দিন জ্ঞান থাকে তো দিন শিখাইতা দেন, আর যদি আমরা আলিম হাফিজ না হই অথবা তেমন একটা জ্ঞান নাই দিন ধর্ম আমরা গিয়ে বইয়ে শিখতাম, তো দুইও পক্ষে আমরা কিতা করবো যে আমরা হাজার সব হাসিল করতে পারবো, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা কবুল করব। বলার গেল ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. الله رب العزة يهود أرنصارا فتا تل يهودا فرندرا تامرا كفوينة ترجمة بزينة افريبا كيامي تحتبه بستشن قرم إن شاء الله. الله رب العزة ولن ترضى عنك اليهود يهود আপনার উপরে কোনোদিন খুশি হইত না, ইহুদি তো বুঝলাম না, আপনার তো ব্যবসায় একটা বিশ্লেষণ করা লাগত না, ইহুদি জীবনে আপনার উপরে খুশি হইত না, ওয়ালান নাসার আর নাসারাও আপনার উপরে কোনোদিন খুশি হইত না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না পর্যন্ত আপনি তার দিন ধর্মরে পরিপূর্ণভাবে অনুসরণ করছেন, যত সময় পর্যন্ত তার দিন ধর্মরে পরিপূর্ণভাবে অনুসরণ করছেন না অত সময় পর্যন্ত আপনার এই বেলা হইত না। আর অনেকে আজকাল করতে পারে না তার দিন ধর্মের বালা পাইয়ে আপনার ভিতরে যদি হারাই লাই এরপরে আপনার এই দুই রাখ তার ভিতরে রেসিজম আছে কত বুঝছেন নেই। তো আমরা অনেকে ঈদের সহায় কিতা করছি যে সাধারণত লোকে মিলতাম করি না নি নিজের কালচার ভুলে গেছি নিজের ধর্ম ভুলে গেছি নিজের আদব ফায়দা ভুলে গেছি আর এবারে সাদা থেকে আরো বড় সাদা হয়ে গেছি, কিন্তু এরপরেও সাধারণত তারা আলাদা করে রাখে, আপনারা এটা পাইছেন, এরপরেও আলাদা করে রাখে মানে সমান সম্মান দেয় না এখন পর্যন্ত, এখন পর্যন্ত তারা তার ভিতরে পলিটিক্স আছে, এখনো তারা সব জিনিসের মধ্যে দুই দুই রাখে এনতানরে, যদিও এনতাইন হেরা লোকে খানদের লোকে খান মিলে ইয়া খান পড়া বিশ বছর ধরে তিরিশ বছর ধরে চল্লিশ বছর ধরে খান পড়িয়া ইয়া এরপরে দূরত্ব রাখে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বুঝাইতে চাইলে যত সময় পর্যন্ত তারা দিন ধর্মরে দিলটাকে পরিপূর্ণভাবে অনুসরণ করছো না অত সময় পর্যন্ত তারা বালা হইতো না তোমায়, এর অর্থ কি আল্লাহ রাব্বুল ইজ্জত কইরা নিতে তারা দিন ধর্ম বালা পাইলাও তাতে তারাও তোমারে বালা পাও, ওখান বুঝাইতে চাই কেন আল্লাহ বলে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া আমার রাসূল, আপনি কইয়া দেও কা হিদায়াত হইলো একমাত্র ও হিদায়াত যেটা আল্লাহ হিদায়াত দেয়, আল্লাহর হিদায়াত হইলো সঠিক হিদায়াত, আল্লাহর হিদায়াত ছাড়া আর কোনো হিদায়াত নাই, সুতরাং
এই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, ও গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, ইহুদির অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, খ্রিস্টানের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, শিখ হিন্দু বুদ্ধিস্ট সেও অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই, আল্লাহর দিনের অন্তর্ভুক্ত হোক, আল্লাহর দিনরে অনুসরণ করো, আল্লাহ হিদায়ত দিবা। কথা বুঝাইছে? আল্লাহ ওখান আয়াত দিয়ে ওখান বুঝাইতে চাই না যে দুনিয়ার মানুষ আমরা অনেকে ইচ্ছা করলাম, শুধু ইহুদ না সারাদি নাই, আমরা অনেকে ইচ্ছা করলাম যে মানুষের লোক বৃত্তাম করি, মানুষের মায়া সহানুভূতি হাসিল করার লাগে অনেক জিনিস স্যাক্রিফাইস করলাম, নিজের দিন ধর্ম, নিজের কালচার, নিজের পরিবেশ, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাপর মহব্বত, নিজের ভাই বোনের মহব্বত, নিজের ফ্রেন্ড বন্ধুর মহব্বত, এমনকি নবীর সুন্নতর মহব্বত পর্যন্ত কুরবানি দিয়ে লাগলাম। কিতার লাগি মানুষের তোরা সহানুভূতি পাওয়ার লাগে, মানুষের তোরা মায়া পাওয়ার লাগে, দাড়ি সাফ করিটা অনেক মেজা বহল দেশ থেকে আইসই আইয়া মার্শাল্লাহ পয়লা পয়লা পাল্লা বাস্তা বাদে তো কি বলে ভাবতে লাগছে বাদে তো কিন্তু ভাবতেছ না একটা মার্শাল্লাহ একটার মধ্যে একতলাফ আছে উল্লাবা হল তো একতলাফ দিতে দিন বাসি গেছে বাদে কিনা কতদিন বাদে দাড়িও বাঁধতে লাগছে মেশিন চলেন না কিতা করছো ফায়দা করছো নিজের না না ক্ষতি করছো কিতা কিনা ক্ষতি করছো নানি আল্লাহটা উত্তর দিলা যে দিন বেশিও না নিজের ধর্ম বেশিও না অন্যরে কুশ করার লাগি অন্যরে কুশ করতে পারতাই না তুমি যে আসো যে খামে আল্লাহর কাছে বোধ সম্মানী খামে বোধ মর্যাদাবান দিনরে দরিয়া রাখার কথা আল্লাহর উপনীত হইয়া সর্বোত্তম হিদায়ত হইল আর একমাত্র হিদায়ত হইল আল্লাহর দেওয়া হিদায়ত সুতরাং এদিক ওদিক দেখার দরকার নাই ও পাটি কতদিন হো পাটি কতদিন ফোনে এনরে খুশি এনে হনরে খুশি এগুলা করার দরকার নাই আল্লাহরে খুশি রাখিলাও সব সব খুশি থাকত ঠিক আছে নি তার মানে ইনশাআল্লাহ আল্লাহরে খুশি রাখতাম আল্লাহ রাব্বুল ইজ্জত হই ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা আল্লাযী জা'আকা মিনাল ইলম যদি আপনি কুরআন নাযিল হওয়ার বাদেও আল্লাহর হুকুম আহকাম নাযিল হওয়ার বাদেও আল্লাহর দেওয়া জ্ঞান সৎপথ সঠিক পথ হিদায়ত দেওয়ার বাদেও যদি আপনি হেনতার অনুসরণ করো ঠিকই তো হইব মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির আপনার লাগে কোনো ওলি হইত না সাহায্যকারী হইত না মানে আল্লাহর আযাব থেকে আপনারে বাঁচানোওয়ালা কেউ নাই কথা বুঝছেন দুনিয়ার সারা ইহুদিরও যদি আপনার হুকেটা হারাই দেই যে এইগুন সারা আমার বন্ধু খ্রিস্টান সারা সত্যি ধরে নাসারা হল যদি আপনার পকেটও হারাই দেন আর এখন এগুনও আমার বন্ধু লগে ইগুন ছাড়া আরো যত ধর্মী বিধর্মী যতগুলো আছেন সব চিন্তরেও যদি আত করিলাই করিয়া হচ্ছে এগুনও আমার বন্ধু এ হচ্ছে বাঁচাইতে পারবেন আপনার আল্লাহর আজাব থেকে হ্যাঁ আস্তা দুনিয়া যদি এখানে হয়ে যায় আপনার আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারবো না আল্লাহর আজাব থেকে বাঁচাইতে মা লাকা মিন আল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির সুতরাং এই আয়াত দিয়ে আল্লাহ এখন বুঝাইতে চাইরা যে দুনিয়ার দিকে চাইও না আল্লাহর দিকে চাও আল্লাহর খেয়াল রাখো সব সময় ইহফাযিল্লাহ ইহফাযুক সুতরাং এক বাক্য আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস কইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বছর কত বড় আস্তা 7 বছর বয়স 7 বছর বয়সের বাচ্চারে আল্লাহ রাসূল কইরা কইরা ইয়া গুলাম ও বাচ্চা ইহফাযিল্লাহ ইহফাযুক আল্লাহর হেফাজত করিও আল্লাহ তোমার হেফাজত করবে আল্লাহরে তুমি হেফাজত করিও আল্লাহ তোমার হেফাজত করবে এর অর্থ কিটা এনে আল্লাহর হেফাজত করতে পারবা না এর অর্থ কিটা এর অর্থ হইছে আল্লাহর দিনের হেফাজত করিও আল্লাহর দিনরে খেয়াল রাখো আল্লাহর দিনের খেয়াল রাখো সব সময় কোরআনের খেয়াল রাখো হাদিসের খেয়াল রাখো নবীর সুন্নতের খেয়াল রাখো এগুলা যদি খেয়াল রাখিন তাই করো আল্লাহ তোমার খেয়াল রাখবা তোমার রিজিকেরও খেয়াল আল্লাহ রাখবা ইজ্জতেরও খেয়াল আল্লাহ রাখবা মানে গড় বাড়ি যত কিছুর দরকার সব তার খেয়াল আল্লাহ রাখবা তোমার জিম্মেদারিও তখন খালি আল্লাহর দিনের খেয়াল রাখবে সুবহানাল্লাহ ও আয়াতে ও হাদিসের লগে কানেক্টেড বুঝাইছেন আপনারা
আমরা সব রাজি আছি তো আল্লাহর দিনের খেয়াল রাখতাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা আল্লাহর দিনের আশিক বানাক আমিন বাতরায়ে তো আল্লাহ রাব্বুল ইজ্জত الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته اجا আরজন শুই কি দুই নম্বর আয়াত তো আমরা কে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইহুদি আর নাসারার দরিয়া উদাহরণ দিলেন তার লাগে ইন্দুরে দরিয়া তো উদাহরণ দিতে পারতা বুদ্ধিস্টে দরিয়া তো সিগোলে দরিয়া তো উদাহরণ দিতে পারতা যে ওয়ালান তারদা আনকাল হিন্দুসা ওয়ালা সিখিয়া যে হাত্তা তাতবা মিল্লাতাহু আল্লাহ রাব্বুল ইজ্জত হিগুন্তর নাম লইলা না নাম লইলা অগুন্ত তো কইতে পারবা না কি তার লাগে আলে কিতাব গেন্দি কিতাব বুঝাইতেছে না বে ইগুন্ত তোমার হাত নগরের বাইয়া ইগুন্ত আমরা হাত নগরের বাইয়া নেন ইহুদি আর নাসারা বুঝলে না হাজি হাত নগরের বাইয়া কোন 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 লাইনে এখানে এগুলো তো মুসলমান একসময় মুসলমান আছে তারা তারা উপরে আয়াত নাজিল হইছে কিতাব নাজিল হইছে নবী নাজিল হইছে সো এই তুলনায় তো তারা আমরা নিকটবর্তী যদিও পরে গিয়া তাইদের আত্রা হয়ে গেছে আমরা কাছ থেকে কিন্তু আসলে তো আমরা এক পরিবারের মানুষ ঘটনা হল না আসলে তো আমরা এক পরিবারের মানুষ বাদে তাই দেন আত্মিক তো আল্লাহ অগুন্তরে যেগুন আমরা নিকটবর্তী এক পরিবারের এক রক্তর যেগুন অগুন্তরের তুলনায় দেওয়া হয়ে যে তুমি তোমার নিজের গুন্তরে উপোস করতে পারতায় না যত সময় পর্যন্ত তার ধর্ম বালা করে ফুরা করছো না এখান দিয়ে ওখান বুঝাই না যে বাকি এগুণ ছাড়া বাকি যে গুণ আসছে এই গুণ তোর জীবনই করতে না মানে যেগুণ তোমার কাছ থেকে আত্রা হয়ে গেছে তোমার রক্ত এই গুণ তোরে যখন ফাল্লায় না উপোস করতায় তার ধর্ম না মানা পর্যন্ত বাকি গুণ তোরে আর পারবায় না যারা সাদা হয়ে দিতে চাই এই দেশ আইয়া দিন দিন নিজের দিন ধর্ম ভুলিয়া এরা জীবনে সাদা হলো অন্তর্ভুক্ত হইতে পারত না জীবনে পারত না জীবনে পারত না তো এনতানোর প্রতি আমার রিকোয়েস্ট দেখো নিজের দিন ধর্মরে দরিয়া রাখো নিজের নবীর সুন্নতরে দরিয়া রাখো দিন দুনিয়ার লাগে নিজের নবীর সুন্নতরে কুরবানি দিও না নিজের দিন ধর্মরে কুরবানি দিও না নিজের আল্লাহর মহব্বতরে কুরবানি দিও না নিজের নবীর আর সাহাবী অকলর মহব্বতরে কুরবানি দিও না অনেকে আমরা শিয়া অকলকে খুশ করতে দিয়া সাহাবি অকলের আমরা বাদ কথা হই দে কিন্তু বুঝি না তো কত বড় ভুল করা অনেকে আমরা সামনে যে অডিয়েন্স আছে এরারে খুশ করতে দিয়া আলিম অকলকে বাদ কথা হই দে বুঝি না কি তা করা তো আল্লাহ রাব্বুল ইজ্জত ও সারা আইনে এখানে আরেকটু এই আয়াতের ভিতরে যে খেউরে খুশ করিয়া তুমি আল্লাহরে খুশি করতে পারতে আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহ হিদায়ত দেওয়া যে না আসে ওলা হর হর তখন আল্লাহ খুশি থাকবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরারে আমরারে আমরার ফিকুশটা হোক আর আমরারে বালাগান সুলুকের সলাহ তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন বাদর আয়াত হলো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াত যারা আল্লাহর কিতাব রে পরিপূর্ণভাবে তেলাওয়াত করে এতে বোঝা গেল অপরিপূর্ণ তেলাওয়াত আছে হাক্কা তিলাওয়া হ্যাঁ একটা হইল তিলাওয়াতের হক আদায় করিয়া আর আরো তিলাওয়াত হইল তিলাওয়াতের হক আদায় না করিয়া তিলাওয়াত করা দুই জাতীয় তিলাওয়াত এক তিলাওয়াত হইল দিলটাকে তিলাওয়াত করা আরো তিলাওয়াত হইল খালি মুখ দিয়ে তিলাওয়াত করা কত বুঝছেন মুখ দিয়ে তিলাওয়াত করা উদাহরণ হইল ঠিয়া থাকে ঠিয়া বই নিটা যেটা আপনি যেটা হলো তা হয় ময়না নি বুঝা কর না না বুঝা কর বুঝেন নাকি তাহলে ইউলো এক জাতীয় তিলাওয়াত পুরাণ পড়লাম সবে পড়লাম আমিও পড়লাম কোনো কিছু বিত্রে হামার এমনকি সুরা ফাতিহার যে মানা সুরা ফাতিহার যে তর্জমা সুরা ফাতিহার যে আন্ডারস্ট্যান্ডিং এটাও এখন পর্যন্ত 40 বছর গেছে ওটা ভিতরে হয়েছে না যে ইগইল আনাবুজ্জে তেলাওয়াত হক আদায় না করিয়া আর আরো জাতি তেলাওয়াত হইল হাক্কা তেলাওয়াত এরা হক আদায় করিয়া তেলাওয়াত করে হ্যাঁ সাদ ইবনে লাইস রাহিমাহুল্লাহ তাআলা এক তাবেঈ বড় তাবেঈ মানে যে কেন হইল যে হাফিজ খারেক সাদ ইবনে লাইস তাহলে যে কেন হইল হাফিজ খারেক তাই বলে হাফিজ হইল ও ব্যক্তি যে ব্যক্তি আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু যে ব্যক্তি কোরআন ফোরসে বুঝছে কোরআনের হালাল রে হালাল মানছে আর হারাম রে হারাম মানছে এ হাফিজ হইছে
হদম চিন আমরা যখন আল্লাহ হাফেজ হই লব যে কি কোরআন শরীফ মুখস্থ করি যে পৃষ্ঠা 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 করে পড়ি মুখস্থ করি শেষ করি যে গাফিস আর থান যখন হাফেজ আছে তাবিঈ লাইস ইবনে সাদ তাবিঈ রাহমাতুল্লাহ সো তানরে বড় বড় উপর দরজা তাবিঈ এমনকি আশপাশে বিরত রাখছে কোরআনের উপরে পুরা পুরা আমল করছে এরে পইলো হাফিজ কথা বুঝছেন আজ সালকুর জমানা দিলা হাফিজ মিলব নি খুব কম নাকি ইলা হাফিজ খুব কম সো ইলা হাফিজ যদি তৈয়ার করতে পারি তাহলে হাক্কা তিলাওয়া হইব আর নাই যে কোরআনের তিলাওয়াত হাক আদায় করি ওর না আর আমরা যারা আছি আমরা তো চেষ্টা করতাম হ্যাঁ অনেক আমরা মাদ্রাসাত গেছি না স্কুলও পড়ছি কলেজও পড়ছি ইউনিভার্সিটি পড়ছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিনুল মাঝে আঞ্চল নামাজ পড়লাম এখন আর খাজা পড় না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতাম চেষ্টা করতাম যে জোর কয়েকটা সুর আমরা জানি ওগুন তোর অর্থ সহ জানা আর চেষ্টা করতাম নামাজ পড়া হইলে ওগুন তোর অর্থর বিষয়ে চিন্তা করতাম যে আল্লাহ যেন কইলা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন কেন অর্থ কিটা আল্লাযীনা হুম ইউরাউন অর্থ কিটা ويمنعون الماعون ورتو كده الله يبارك كتاب وانت سيدي كانت كتاب قرب مكان قرب ان شاء الله قران شريف حق اداء قري تلاوه قرب ان شاء الله سو الله يقول ترى قران شريف حق اداء قري تلاوه قر اولئك يؤمنون به ان تن الى قران رفر ايمان ان ايمان والا ان تن الى حسر قران اور ايمان والا মানে قران رفر تن تن اور ايمان আছে তেতে বুঝা গেল আমরা যারা কুরআন বুঝি না আর কোরআনের হক আদায় করে তেলাওয়াত করলাম না এখন আমরা কোরআনের উপরে ইমানদার হইতে পারছি না কিতাব হ্যাঁ তাহলে কোরআনের উপরে ইমানদার হইতে গেলে কোরআন বোঝা লাগবে কিতাব হইছে স্যার আজকে থেকে চেষ্টা করবো না ইনশাল্লাহ হ্যাঁ অর্থ সহ পড়বা চুড়া চুড়া করে দুইটা শব্দ যদি প্রতিদিন বুঝতে পারো যে এই দুইটা শব্দের অর্থ কিতা হ্যাঁ একটা সুরা হক দিন মেহনত করার বাদে একটা সুরা যদি বুঝতে পারো বলে ও সুরা তার অর্থ একটা ও ওয়ার্ডের অর্থ একটা ও শব্দর অর্থ একটা ওটা করে 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 দেখবা ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে কয়েক মাসের ভিতরে আপনার কয়েকটা সুরা ঠিক বুঝিব ঠিক আছে চেষ্টা করবা ইনশাল্লাহ তো কোরআন বুঝি বুঝি পড়ার বাদে কোরআনের উপরে ইমান আয় অর্থ কিতা অর্থ হইল যখন আপনি বুঝবা আল্লাহ কিতা হইরা তখন আপনার একটার প্রতি ইয়াকিন বেশি থাকে আপনার নামাজের মাঝে খুশু খুশু বেশি থাকে আপনি নামাজের মনোযোগী হইন বেশি হাসানা মিসা আপনি যদি বুঝেন কিতাবর ঘটনা তখন আপনি খান দিয়া উঠবা মনে করো আপনি কোর্টও গেছেন হ্যাঁ একজন মানুষ তার কোর্টও গেছে কোর্টর হাজিরি দিত কোর্টো হিয়ারিং আপনার নিজের লোক হরি পাইছে বাবা আপনি কিচ্ছু বুঝেন না আপনি গেইন শান্তি করে বইবানি প্রদর্শনের মাঝে কথা হবা আপনি বুঝলেন না তো ঘটনা কিতাব হে সুরির লাগি গেল না লাইসেন্সের লাগি গেল না পাসপোর্ট পাওয়ার লাগি গেল এখানে আপনি জানুন না যে যে কিতা করে ওটাও বুঝরা না আরো মানুষের কিতাব হয়ে আছে রেজিস্টারে কিতা কর লয়ারে কিতা কর কিছু আপনি বুঝরা না তার কেস কিতা এদের ফরিয়া হুন আর যা আপনি ওটাও বুঝরা না তার আপনি না বুঝলে মন বইব না আপনার না বুঝলে তো মন বইত না তখন আপনি ফাইকে লাগান সাটা সিটি করবা আর যদি বুঝন কিতাব তখন হবে উপরে দেখি ঘটনা থাকে কিতা পালাবলি হুনি হাসান আনি তেমনি ভাবে কোরআন যদি আপনি বুঝতে পারো হক আদায় করে তেলাওয়াত করতে পারো তখন নামাজও হারা হইলে আপনি সাটা সুটি করতে না তখন কইবেন না সুরাটা শেষ হোক দেখি আরো কিতা আল্লাহ কইছেন সামনে আরো কিতা সামনে আছে আরো কিতা সামনে আছে হ্যাঁ তখন সুরা শেষ হওয়ার বাদে বলবা কই আরো দুরা যদি হইতো আরো একটা সুরা যদি শুনতে পারতাম কথা বুঝছি তখন হক আদায় করে কোরআন তেলাওয়াত করবা হোক ইনশাআল্লাহ আল্লাহ কয়েন
ومن يكفر به ارجرا قران اور حق ادائے قر تلاوت قرینا ارا ایمان کمزور تا ہے ارجرا ایمان کمزور تا ہے ارا قران اور پتی کفری قربا قران اور پتی ناشکری قربا قران اور پتی انگریٹفل تا ہو ا فاولائک هم الخاسرون ارجرا قران اور پتی ناشکری تا ہوا قران اور پتی انگریٹفل تا ہوا ارا خاسرون خاسرون جو کہتا ہے ذا لوزرز کوتی گروس تو ماشاءاللہ جزاک اللہ خیر انتے کوتی گروس تو اسی মানে এরা ফস্তাই বা আখরা তো গিয়া আখরা তো গিয়া হইবা হইবা হাই হাই যদি আর টুরামে নত করতে পারতাম যদি আরো দুইটা সুরাই খেলতে পারতাম মর্মি অর্থ সহ যদি বুঝি বুঝি আরো দুইটা সুরা করতে পারতাম এ ফস্তাই যা আর ফস্তাই ইয়া অন্যদের তুলনায় তাই দেন ক্ষতিগ্রস্ত হাসান আমি স্যার অন্যদের তুলনায় তাই দেন ক্ষতিগ্রস্ত মানে তাই তাই লাইনে যারা আসতে এরা তোরা আগুয়ে গেছে তার দিন থেকে আর তাই দেন কবে ইয়া তোরা পরে পড়ে গেলাম দুইটা সুরা লেগে পরে পড়ে গেলাম লাগে সবে সবে চেষ্টা করবা ইনশাআল্লাহ যে কুরআনের উপরে ঈমান বাড়তো কুরআনের মেহনত বাড়তো কুরআনের তেলাওয়াত বাড়তো কুরআনের হক আদায় করে তেলাওয়াত করতো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে কবুল করুক তৃতীয় আয়াত আসুন ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالمين আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বনি ইসরাঈল ডাকতে কোন ও বনি ইসরাঈল اذكروا نعمتي التي ও বনি ইসরাঈল তুমি তাই স্মরণ করো আল্লাহর ও নিয়ামত ও যেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে দান করছে আনআমতু আলাইকুম যে আমি আল্লাহ তোমাদেরকে দান করছি ওয়া আন্নি ফাদ্দালতুকুম আর তোমাদেরকে ফজিলত দিছি আলাল আলামিন পুরো জাহানের সামনে পুরো জাহানের তুলনায় তোমাদেরকে বেশি ফজিলত দেওয়া হয়েছে তোমাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে কিলা মর্যাদা দেওয়া হয়েছে বুঝতে পারবা না আমরা নবী পর্যন্ত দেওয়া হয়েছে এক নবী কিয়ামত পর্যন্ত 1400 বছর গেছে কি 1450 গেছে কি বৈদুকা এখন তো 1444 চলে 1444 হইলে প্রায় 1450 প্রায় 1450 বছর গেছে কি এখন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম চলে কিয়ামত পর্যন্ত আরো কত শত বছর আছে কেউ জানি না আমরা কত হাজার বছর আছে ওটাও জানি না এক নবী দিয়ে অত বড় একটা গাপরে আল্লাহ রাব্বুল ইজ্জত খাবার দিলেন আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের কিতাব আছে নবীবাদে নবী নবীবাদে নবী একজন বাদে আর একজন একজন বাদে আর একজন নবীবাদে নবী পাঠানো হয়েছে ফজিলত দেব হইছে না নাই সন্তানের প্রায়োরিটি দেব হইছে না নাই দেখো কিলা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইয়া ইসহাক আলাইহিস সালাম নবী ইব্রাহিম সালে ইসহাক ইসহাক আলাইহিস সালাম সালে ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ছেলে ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম নবী তেমনি ভাবে আল্লাহ লাইন ধরে ধরে যে বাপ নবী ছেলেও নবী বাপ নবী ছেলেও নবী ওরা ফাটা দিয়েছে দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালাম নবী জাকারিয়া আলাইহিস সালাম নবী ইয়াহিয়া আলাইহিস সালাম নবী প্রথম জিন ইলা অনেক পাইবা হিস্ট্রি তো গেল যে এক পরিবার দুইজন তিনজন তিন জেনারেশন চার জেনারেশন পর্যন্ত গেছে খালি প্রফেট আর প্রফেট শেষ কিতাব পাঠাইয়া যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ব্যক্তি যে ব্যক্তি সারা জান্নাতের দরজা খুলতো না কথা বুঝাইছে জান্নাতের দরজা খোলার লাগি আল্লাহ রাসূল সবার সামনে বিচার দিনের বিচার আরম্ভ হইতো না যত সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে কইছেন না শাফাআত করছেন না সুপারিশ করছেন না যতক্ষণ পর্যন্ত বিচার আরম্ভ হইতো না ওয়াইট পূজা হাত ইয়েস বিচার আরম্ভ হইতো না আল্লাহর রাসূলের শাফাআত ছাড়া জান্নাতের দরজা খুলতো না আল্লাহর রাসূল হাজির না হওয়া পর্যন্ত জান্নাতের মাঝে এন্ট্রি হইতো না যত সময় পর্যন্ত আল্লাহর রাসূল হামাইছেন না আর যত সময় পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হামাইছেন না অন্য কোনো উম্মত হামাইতে পারত না পাইছেন নি ফজিলত আপনি তেহেন তান রে দি ইশারা ঠেলাও বাই দি যে তুমি তাই তোমার নিজের বাই দি খেয়াল রাখো ফজিলত তো দেওয়া হয়েছে হেনতানরে দুনিয়ায় তোমার তান্ডে ফজিলত দেওয়া হয়েছে দুনিয়ায় তো আখেরাত তোমার তান্ডে ফজিলত দেওয়া হয়েছে দুনিয়ায় কিলা হেনতাইন দোয়া করছো না আল্লাহ নবী মুহাম্মদের উম্মত বানাও দোয়া কবুল হয়েছে না হেনতান আমারে আপনারে আমিন
ana duay free vaisi to mufto vaisi lage khodor nai mufto vaisi amra ar jodi khujia aita tohon khodor khollam mane allah nabir dorbar quranor dorbar khodor khollam mane bala hoy to mufto vaisi lage khodor nai to amra ne thela marra allah je tumi tain bujila duniya to vaiso akhirat to vaiso iktare jodi doriya raktae parona tahole ette ki ar boro gurbo ki hoyte pare na ette ki boro ar durbaga hoyte raktae na মানে হেনতানরে তো ফজিলত দেওয়া হইছে তুমি তাই বুঝিয়া রাখো তোমার তার নিজের ফজিলতরে নিজে দরিয়া রাখো নিজের ধর্মরে নিজে খদর করো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে খদর করার তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত হল আসকুল লাগি শেষ আয়াত ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা আদল ওয়া লা তানফাউহা শাফাআহ ওয়া লাহুম ইউনসার ওয়াত্তাকু ও মানুষরা তুমি তাই او دين جدرا يوما لا تجزي نفس عن نفس شيئا زينينو كونو بكتي كونو شطاي كونو شطاره شاهد جورت بارتو ناس فتجزي نفس عن نفس شيئا ابني اوي بابا باري امان مسجد تمي بوت بسري بابا سلاري بابا بڑو بايا خورسي تماري زيارات گوئي دي زي فاني گوئي دي زي مايا خورسي لي بوت اماري ترا مايا خوري لاب سالني امي كتنا خوري مامو بمي ساسا يا نفسي يا نفسي امي امار زان فران لو يامي بستو ساسا امي امنا بند دفو আপনার সম্পর্ক যার লগে রক্তর সম্পর্ক যার কুলোহাপত একটা বড় হয়েছি যার পেটল আপনারই বড় হয়েছি হেনরেও চিন্তাম নাই আল্লাহ ফিরুল আবি তার মা বাপরে চিন্ত দান করে অথবা নিজেও যদি দান করেন কই যদি আল্লাহ আমার ওটা নেবে ওটার বদলে আমার ওটা দেবা এই দিন এটা সত্য নাই কথা বুঝছেন নি এই দিন কিয়ামত যদি এটা সত্য নাই আপনি যদি বলেন আল্লাহ নামাজ রোজা যা করছে যত সদকা করছে সবটা নেও গিরে বা আল্লাহ আমারে মাফ করে দিল আল্লাহ কইলা না না বিচার তো এতই বিচার ছাড়া বাবা কোনো হানো যায় না বিচার ছাড়া কোনো হানো যাওয়া যায় না লা তাজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন হিসাব দিয়া জীবন আপনি কিতাব খাটাইছো যত যেদিন বালি হয়েছে ওদিন থেকে লইয়া যেদিন মরবাই ওদিন পর্যন্ত গাঞ্জার ব্যবসা হইলে জয়া গাঞ্জার হিসাব দেব হয়ে কাটাইছো যার যারটা আছে হিসাব দিবা এর মাঝে কতখান দিন আছিল আর কতখান দুনিয়া আছিল ওটার হিসাব হয়েছিল বুঝছেন وعن شبابه فيما أبلى وعن شبابه فيما أفنى يرفر أن يزور زواني أسين زواني بلي قد يسر يختاتو إلو أستا جبونو ديتيوتو إلو جواني بلي قد يسر زواني شو بيتو شو شخطي أسين تحجد فورا كنت كنتا فضل النماز فورا زي شو دوش بسر أسلا قزدا من شو شخطي أو تطنع تبو بچارو يسر تزبلا شخطي شاني وإلا إشو بيتو আহল হয়ে আছেন নামাজের কদর আছেন হয়ে কোরআনের কদর হয়ে আছেন দিনের কদর হয়ে আছে ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা এরপরে মাল তো জওয়ানির বাদে না মাল জওয়ানওয়ার বাদে না আমরা মাল বিক্রি আরম্ভ করি আল্লাহ কই আল্লাহ রাসূলের কই তুই মাল ওর হাতে দিকে নিবি ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা মাল কই থেকে কামাইছো কই থেকে কামাইছো নামাজ সাড়িয়া কামাইছো না নামাজ দরিয়া কামাইছো যদি নামাজ দরিয়া কামাতে তো হালাল হালাল থেকে যদি কামাইতা আর যদি নামাজ দরিয়া হারাম থেকে খাওয়াও তাহলে তুই নামাজের কোনো বাধ্য হইল না
উনি এক নামাজি আছেন, নামাজও পড়া মিছা হ্যাঁ, নামাজও পড়া চুরিও কর, নামাজও পড়া বাটবাড়িও কর, নামাজও পড়া গিবত হরই আছে নিদা, সেতো প্রবলেমও ফুরি গেছে হ্যাঁ। হইল মিন আইন একটা মাল গতি কি খামাইছ দুই লোক এর বাদরটা হইলো চার নম্বর প্রশ্ন, পয়লা কইতাম না ফার্স্টটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে বললাম যাওয়া লাগবে। চার নম্বর প্রশ্ন হইল ওয়াফি মান ফাক মিন ওয়াফি মা আনফাক কিতাব আছে খরচ করছো, পয়লাটা তো হইলো খামাইলাম কইতে কি বাদরটা হইলো খোয়াইলাম গুনানো জোয়ার করে খোয়াইলাম না বউ বচ্চে ধরে খাওয়াইয়ার কইলাম, জোয়ার করে খোয়াইলাম না আল্লাহর ঘরও দিয়া কইলাম, জোয়ার করে খোয়াইলাম না মা বাপর খেদমতও কয়লাম, হই কয়াইছ ওটার হিসাব দাও। যদি বোবাইচেন্দ্রে খাওয়া হতে তো সব আছে, মসজিদরে যদি দেওতে তো সব আছে, মাদ্রাসায় যদি দেও সব আছে, হয় বড় যদি মাজার বানাও তাহলে গুণা আছে, এখানে সব হই নই তো না। মসজিদে যদি মোমবাতি জ্বালাও মানুষ নামাজ পড়তো সব আছে, হয় বড় মোমবাতি জ্বালাও কি তৈব গুণা আছে, হ্যাঁ মা বাপরে খাওয়াইলে সব আছে। আর মা বাপ যেটা থাকা অবস্থায় মা বাবার খেদমত না করিয়া অন্যান্য জায়গা দিয়ে পয়সা ফলাই যায় গুণা আছে, বুঝাইছে। এরপর লাইন হইল যে عن علمه ماذا عمل فيما علم عن علمه এর বাদর বাক্য হইল যে নিজর ইলম সম্পর্কে প্রশ্ন হইব যে আপনি যে ইলম অর্জন করলাই রে বাবা কতখান আমল করছো, আমল কতখান করছো, গ্রুপের মাঝে আমল তো নাই এগুলো মসজিদ আইয়া বইয়া মানুষের সুন্নত ফোড়া, তুমি বইয়া গোফ লাগাই দিলে এখন দিদি বইয়া আড্ডা আড্ডা লাগাই দিলে ফ্রেন্ড হোল্ডের বইয়া, অথচ হাদিসে দৌড়ে খালি গ্রুপে গ্রুপে মেসেজ হাদিসে খালি, তো ইলিম এমন বাড়া বাড়ছে কিন্তু আমল কমে গেছে। ও শেষ লাইনে বেশি ডর করে আমার যে ইলিম যতক্ষণ জানছ আমল কতক্ষণ করছ, ইলিম পরিমাণ যদি আমল দেখে তাহলে বাঁচি গেছো, আর যদি ইলিম পরিমাণ আমল না দেখো তাহলে আল্লাহ একটা ইলিম যে জানলাই কি তার লাগে জানলাইতে মানলাই না কেন, আর যখন মানছ না তাহলে একটার উপরে তোমার ইয়াকিনও আসিল না, আমার নবীর খতার উপরে তোমার ইয়াকিন আসিল না, আমার আমার খতার উপরে তোমার ইয়াকিন আসিল না, আর আমার খতার উপরে আর আমার নবীর খতার উপরে যদি ইয়াকিনও না থাকে তাহলে তো তোমার আমার কাছে পাওনা দাওনাও নেই, তুমি জাহান্নামে। ওটা না হিসাব হিসাব বুঝাইছিলি, যদি কও ইয়াকিন আছে, যদি কও এই বাক্য এই হাদিস যেন ফাইস তাইগুর উপরে ইয়াকিন আছে যে একটা আল্লাহ রসুলের খতা তাহলে মানলাই না কেন, আর যদি মানছ না তাহলে এতে বুঝা গেল একদিন না মানে এগুলো মাঝে তোমার সন্দেহ আছে, তুমি দাড়ির হাদিস পড়াই যে আল্লাহ রসুল কইছে দাড়ি লম্বা হবে, অথচ তুমি দাড়ি রাখরাই না, এতে বুঝা গেল তোমার আল্লাহ রসুল কথার উপরে একদিন না, এই হাদিসের উপরে একদিন না, কেমতের দিন ধরা হয়নি কিন্তু বিপদ আছে। এর লাগি এই ফার্স্ট প্রশ্ন উত্তর দেওয়া লাগবে, আল্লাহ কয় ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه من ذا الذي يشفع عنده الا باذنه الله অনুমতি ছাড়া খেউ খেউ সাহায্য করতে পারত না সুপারিশ করতে পারত না
আল্লাহর রাসূল আপনার সুপারিশ করতে হইলে আল্লাহর কাছে আগে অনুমতি আনবা। আল্লাহর রাসূল কইবা, আল্লাহ আমি আহমদের সুপারিশ করতাম, আহমদ ইবনে আহমদ ইবনে আপনার বাপর নাম হইয়া দাদার নাম হইয়া হইবা, যে অমুকর ছেলে অমুকর নাতি অমুকরে আমি সাহায্য শফাআত করতাম, আপনি অনুমতি দেবেন না। ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি লইয়া এরপরে আপনার শফাআত করবা। কত বুঝাইছি? তো আমরা যে খালি কই আল্লাহর রাসূলের শফাআত পাইলি না, তাফাওয়াত তো সুজা না, ঘটনা বহুত আছে। যে কোন ইহুদ কোন নাসারা কোন খ্রিস্টান কোন বুদ্ধিন কোন কিচ্ছুর ফলো করতাম না, আল্লাহর কোরআনের ফলো করতাম, আল্লাহর কোরআনের ফলো করতাম, আল্লাহর রাসূলের ফলো করতাম, ঠিক আছে। দ্বিতীয় আয়াত হইল কোরআন শরীফরে খামা হাক্কাহু তেলাওয়াত করতাম, বুঝিয়া বুঝিয়া তেলাওয়াত করতাম, মানা সহ তাজউদ সহ সুন্দর করে তেলাওয়াত করতাম, আর কোরআনের মনোযোগী লাগাইয়া মানে মন লাগাইয়া তেলাওয়াত করতাম। দুই নম্বর আয়াত। তিন নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার দমি জমিনও ফজিলত দিছেন, আখেরাতও ফজিলত দিছেন, আপনার ফজিলত আপনি দরিয়া রাখতে হইবেন, এই মর্যাদারে আপনি খোয়াইতে পারতে হবে। ইয়ে তিন নম্বর আয়াত একটা পাইলাম। চার নম্বর আয়াত থেকে যে জি সাইন নম্বর আয়াত থেকে হনস্তাম বললাম যে কিয়ামতের দিন আমরা অতি নিকটে, আর কিয়ামতের দিন আমরারও কিচ্ছু চলতো নাই, আমরা ফ্রেন্ড মধ্যে হলেও কিচ্ছু করতে পারতাম নাই, কোনো কিছু দিয়াও বাঁচিয়ে আইতে পারতাম নাই, কেউ সাফাতও কবুল হইতো নাই, তখন একমাত্র কিয়ামতের দিন হইল আমি আমার আমল দিয়ে যদি বাঁচিয়েছি তো বাঁচিয়েছি। তার লাগে আপনি যে ফাহাদিস যেটা হয়েছে, ফার্স্টটা জিনিসের সওয়াল জবাব হইব, ফার্স্টটা জিনিসের খেয়াল রাখবা, আর ওগুলার উপরে আমল করুকা, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবরে জান্নাতি বানাই দিউকা, কুরআন বুঝার তৌফিক দান করুকা, কুরআন উপরে আমল করার তৌফিক দান করুকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ইয়া হাইয়া ইউ আস্ক দাদা ইফ ইউ ক্যান গিভ ইউ পারমিশন টু গিভ আদান, ইফ হি এলাউজ ইউ ইউ ক্যান গিভ আদান ইনশাআল্লাহ। জি ইয়েস স্যার, হোক। কবরিস্তানে যদি পরিষ্কার করে রাখুন, সুন্দর করে রাখুন, সাইডে দিয়ে ওয়াল দিন, গরু ছাগল হামাইত না, এখানে নষ্ট করতো না, এ নিয়তে যদি হরে তখন সুন্দর রাখার মধ্যে সব আছে। কবরিস্তানও কিন্তু ভূত দেখে না, আমরা দেশের চিন্তাধারা হইলো কবরিস্তানও ভূত দেখে, কবরিস্তানও ভূত দেখে না। হ্যাঁ, কবরিস্তানও দুই জাতের ফরিস্তা বলতে হয়, হয়তো রহমতের ফরিস্তা বলতে হয় না, হয় আজাবর ফরিস্তা বলতে হয়, ভূত দেখে না। কবরিস্তানে সুন্দর করে রাখতা, কবরিস্তানে জিয়ারত করতা, কবরিস্তানের সুন্দর গাছ গাছালি লাগাইতা, যেটার কারণে গাছ গাছালি জিকির করে, আপনিও যদি ফজরের বাদে যান কবরিস্তানের খান্দাবাদি আটি আটি জিকির পড়ে নিয়ে আসেন, সুরা পড়ে, এগুলার কারণে যারা শাস্তির মধ্যে আসেন এরা শাস্তি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার জিকির আজকার যদি ধারাবাহিক থাকে তাহলে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আজাব বন্ধ হয়ে যাবে, কারণ আপনি সবসময় তেলাওয়াত করাই না, আজাব দেওয়া হইতো না, তেলাওয়াতের বরকতে লাগে কবরস্থানের সুন্দর। আমি সাসা একটা দিই, আমি বললাম জিনিসটা বলি, যখন আমরা দেশ এবারে মেজরিটি মেজরিটিতে কইলে আরো কম আরো বেশি গুরুস্থানে এমন অবস্থা রাখুন, অনেকের অর্থ সম্পদ আছে, বাড়ির নিজের কষ্টালিকা বানাইছেন, কিন্তু নিজের যে পারিবারিক গুরুস্থান আছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনোদিন মাথা উদলাইয়ে নামাজ পড়ছই না, মাথা উদলাইয়ে নামাজ পড়ছই না। এখন যদি টকিরে যদি মাথা ঘুরার লাগিয়ে রাখা তো আপনার শূন্যতা আদায় গেছে, কত বলছেন? হ্যাঁ, টকিরে দেখতে সময় খেলা পড়ছেন যে আল্লাহ রসুলের টকি ফিনচইন নেই, কিন্তু ঘটনা হইলো আল্লাহ রসুলের টকি ফিনচইন নি না, আল্লাহ রসুলের মাথা ঘুরা রাখছেন না, ওখানে হইলো ঘটনা। আল্লাহ রসুলের মাথা ঘুরা থাকতো সবসময়, এমনকি বাথরুমও গেলে মাথা ঘুরা থাকতো, কত বলছেন? এখন যদি আপনি যদি মাথা ঘুরিয়ে রাখিলেন ঘুমালে খান বান দিয়া ফাগলি বান দিয়া আপনার শূন্যতা আদায় হয়ে গেছে। এখন হইলো থকি বার ফোড়া হয়েছে
লেটার স্টেজও তো কিবার বড় হয়েছে যে সবে পাগড়ি পিনতে পারেন না, সবে রুমাল পিনতে পারেন না, তো এরারে ইজি পদ্ধতি দিবার লাগে তো কিবা নাইছে কোম্পানি কথা বলছেন ওই যখন বাবার আমি তো কি পিনতাম না আমি কই আপনি পাগড়ি পিন দোকান আপনি যখন ছোট শূন্য তো যখন ধরতে পারায় না তো বড় শূন্য দরিয়া রাখো পাগড়ি পিনতা তো শূন্য দিনের মাঝে কোনো ইখতলাফ নাই মাথা ঘুরিয়া রাখা শূন্য দিকটার মাঝে কোনো ইখতলাফ নাই কোনো আলিম কথা বলছেন তারপরে যদি টকি বিনতায় ভাল লাগে না কোনো অসুবিধা মাথা ঘুরিয়ে মসজিদ হয়ে যাও ঠিক আছে জি জাজাকুমুল্লাহ জি